খেলা খেলতে গেলে কি হবে তা তো শীতলকুচি দেখিয়ে দিয়েছে, শীতলকুচি দেখিয়ে দিয়েছে। হোটেল লাইনে দাঁড়ানো 18 বছরের যুবক বিজেপি কর্মীরা অপরাধে তাকে লাইনে প্রকাশ্যে গুলি করে মারা হলো, আর তার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গুলি চললো, চারজন মারা গিয়েছে। সিপিএম কংগ্রেস তৃণমূল সভা যা একসাথে এক শিয়ালের এক রাত, কিছু নেই। আমি তো পরিষ্কার বলতে চাই, যারা গুলি চালিয়ে চারজনকে মেরেছে তাদের মেডেল দেওয়া উচিত, তাদের মেডেল দেওয়া উচিত। চারজন মারা গিয়েছে তো কি হয়েছে? আমি তো পরিষ্কার বলি, আটজন কেন বললো না? যারা মানুষের ভোটাধিকার হরণ করবে, যারা লাইনের ওপর গুলি চালাবে, যারা সিআরপিএফ এর ওপর গুলি চালাবে, বম ছুড়বে, তাদের দিকে কি সিআরপিএফ ফুল ছুড়বে? ফুল ছুড়বে? খেলা হবে, খেলা আপনাদের বের করে দেওয়া হবে, খেলা তদু তারিখে শেষ হয়ে যাবে। গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে, দিয়ে বলছে চারজনের জায়গায় আটজন মারা উচিত। এই বিজেপির নেতা, এরা দেশের নেতা হবে, এদের ভোট দেবেন। এরা গুলি চালাতে বলবে, এরা মানুষ মারাতে বলবে, এরা নিজের গাড়ি নিজে ভাঙবে, নিজের চরিত্র নিজে হনন করবে, করে ভোট চাইবে, আপনারা তাকে ভোট দেবেন? 20-22 বছরের ছেলেরা যেমন করে মেরে দিয়েছে, আর প্ল্যান করে, প্রথমে একটা মেয়ে দৌড়ে এসছে, পুরো বিজেপি প্ল্যান করেছে এসপির সাথে বসে। এটা তদন্ত আমি তো করবই, তদন্ত তো করবই, আসল ঘটনা বের করবই। এর আগে প্ল্যান করে কে কে মিটিং করেছে, কারা কারা গুলি চালিয়েছে, স্বরূপ কাগজটা দাও তো আমার হাতে একটু, যেটা তোমার কাছে রাখলাম, কারা কারা গুলি চালিয়েছে, কি করে প্ল্যান করেছে, কিভাবে একটা মেয়েকে আগে পাঠিয়েছে যে বলো আমার আমার বাচ্চাটাকে লুটে নিয়ে গেল, সমস্তটা প্ল্যান করেছে বসে, এবং প্ল্যান করে গুলি চালিয়েছে, গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করেছে, তারপরে ক্লিন চিট দিচ্ছে। আরে হ্যাঁ, সকালবেলা রাজবংশী যে ভাইটি আমার মারা গেছে, বিজেপি তুমি নিজের কর্মীকে নিজে হত্যা করেছো, তোমার লজ্জা নেই? আমি তো কন্ডেম করি, তাকে আমিও সাহায্য করব। বলুন তো আপনি, তারপরে চারজনকে মেরেছ, তার আগের দিন গিরীন্দ্রনাথ বর্মন রাজবংশীর সবচেয়ে বড় নেতা, 5000 পাতার বই লিখেছিলেন পঞ্চানন বর্মাকে স্বীকৃতি দানের জন্য, সেই লোকটার মাথা ফাটিয়ে দিয়েছ, তিনি রাজবংশী নন? তোমার কর্মীটিও রাজবংশী আমি মনে করি। আমার ভাই, আমরা এরম করি না? তোমাদের লজ্জা করে না? তোমরা ভোট পাওয়ার জন্য হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দাও, মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে লাগিয়ে দাও, নিজের লোককে খুন করে বলো হিন্দু মুসলমান করেছে, এ কখনো হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, তাহলে সমাজ থাকবে না, দুনিয়া থাকবে না, সব বদলে যাবে। যারা যারা গুলি চালিয়েছিল দেখুন তাদের নাম আমি সিআইএসএফ থেকে বের করে নিয়েছি, যারা যারা গুলি চালিয়েছিল। আমি কিন্তু একেস্টা ছেড়ে কথা বলবো না, পুরো তদন্ত হবে, প্রত্যেকটা নাম আছে, মনে রাখবেন ডিটেলস লেখা আছে, কি ঘটনা ঘটেছে না ঘটেছে মিনিটে মিনিটে আমি আপনাদের কাছে দেখিয়ে রাখলাম, আমাকে অত বোকা ভাবার কোনো কারণ নেই, সব জোগাড় করেছি আর সব জোগাড় করব। তারপরে খুন করে দেওয়ার পরে একটা বিজেপি পার্টি প্রেসিডেন্ট, এই পার্টিকে ব্যান করা উচিত না তো কি? আমার হয়ে রেখে দাও, কাগজটা হারিও না, আর দু তিনটে কপি করে রেখো। বলুন বিজেপির নেতা প্রেসিডেন্ট রাজ্যের বলছে গুলি চালিয়ে দাও, জেনারেল সেক্রেটারি এ বলছে ওকে দেখ, তো ও বলছে ওকে দেখ, এ বলছে চারজনকে মারো, ও বলছে আটজনকে মারো, এ বলছে 12 জনকে মারো, ও বলছে 16 জনকে মারো। আজকে লজ্জা করে না? লজ্জা করে না একটা ফোর্সকে এইভাবে ইনসিস্ট করছে, প্রভোক করতে, প্ররোচনা দিতে? টোটালটাই করেছে অমিত শাহ, আমি এখনও বিশ্বাস করি টোটালটা প্ল্যানিং করেছে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহ, প্রধানমন্ত্রী জানে, এবং প্রধানমন্ত্রীর এটা শোভা পায় না, গুলি করে খুন করার পরে উনি ক্লিন চিট দিচ্ছেন। পুলমার ঘটনা আমাদের মনে আছে, যাদের মারতে গিয়েছিলেন নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না, আমরা দেশকে ভালোবাসি বলে আমরা অনেক কিছু বলি না। আপনি ট্রাম্পের হয়ে মিটিং করতে গিয়েছিলেন, আর এখন মতুয়া ভোট চাই, তাই মতুয়ার এমপিকে নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন, আর বছরে প্রতিবদিন আমায় বলেন আমি অনুপ্রবেশকারীদের ঢোকাই, বাংলাদেশ মানেই অনুপ্রবেশকারী,
রোজ আপনারা গালাগালি দেন আর ইলেকশনের সময় ভোট করতে যান, লজ্জা করে না? আমি আজও যা বলি, আমি কালও তা বলি, আমি কখনো আমি নিজেকে চেঞ্জ করি না। তাই মা বোনেরা ব্যাপারটা বুঝতে হবে ভালো করে, এরা বলে এক করে এক। সুতরাং আগামী দিন কি খেলা হবে? গুলি চালানোর বিরুদ্ধে আমি বুলেটের বদলে ব্যালট চাই, আমি বুলেটের বদলে বুলেট চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, গণতান্ত্রিকভাবে মানুষ যে অধিকার দেবে, মানুষ যা রায় দেবে মেনে নেব। গুলি চালিয়ে ভোট চাই না, গুন্ডামি করে ভোট চাই না, বোমাবাজি করে ভোট চাই না, আর পুলিশকে দেখিয়ে ভয় দেখিয়ে গ্রামে গ্রামে। সবাই মনে রেখো, 48 ঘন্টা ইলেকশন যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, গ্রামে গ্রামে পুলিশ পাঠিয়ে ভয় দেখাচ্ছে মা ভাই বোনদের। আমি নন্দীগ্রামে না দেখলে আমার চোখ খুলত না, কিভাবে গ্রামে গ্রামে লোককে ভয় দেখিয়েছে, কিভাবে মারা গেছে আমার কর্মী, কল্পনা করতে পারবেন না। তারপরে তো আমার চোখ খুলল, তারপরে সবাইকে সাবধান করতে শুরু করলাম। এবং কাউন্টিং ইলেকশন মেশিন যারা ভোট দেবে, প্রথমে 30টা করে গুনবে, তারপরে দুবার অন দুবার অফ করবে, টাইম দরকার ওয়েট করবে, আবার যদি মেশিন খারাপ হয়ে যায় দুবার অন দুবার অফ করবে, সিল না মারা পর্যন্ত, ফর্ম জমা না দেওয়া পর্যন্ত, আর পাহারাদার না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়বে না। আর পুলিশ যদি বলে আমি পাহারা দিয়ে দেবো, মনে রাখবে এখানে দিল্লির পুলিশে ভর্তি এখন, আর কাউকে কাউকে লোকালিও আমাদের কিনে নেওয়া হচ্ছে, এ খবরও আমার কাছে আছে। আমি ওদের দোষ দিই না, এটা বিজেপির দোষ। আমি মনে করি সেখানে নিজেদের পাহারাদারও রাখবে। এবং নির্বাচনে আপনারা নিশ্চিন্তে থাকুন, বিজেপি গো হারা হারবে, বিজেপি গো হারা হারবে। ওরা বাংলাকে চেনে না, বাংলা উত্তরপ্রদেশ নয়, আর বাংলা রাজস্থানও নয়, আর বাংলা বিহারও নয়, বাংলা বাংলায় থাকবে, আর বাংলা বাংলাকে বাঁচাবে, বাংলার সম্মান, বাংলার মাকে বাঁচানো সম্মান আগামী দিন আমাদের অধিকার, আমাদের কর্তব্য, আমাদের দায়বদ্ধতা। তাই বলবো, খেলা হবে কি মা বোনেরা, খেলা হবে? আমি দুদিন শোক করবার জন্য আমি এটা ইউজ করিনি, বাট আমি পরশুদিন পরিবার আমাকে বলেছে পরিবারগুলোর সাথে দেখা করতে যাওয়া হবে না, বুঝুন একে গুলি করে মারবে তারপরে যেতে দেবে না। কি ভয়, আমাকে একটা লোককে নিয়ে ওদের এত ভয় যে 1 লক্ষ নেতা এসে এখানে বসে আছে, হোটেল থেকে শুরু করে সব বুক করে বসে আছে, আমি একা। কিন্তু ওরা বোঝে না আমার সাথে 99 মানুষ আছে, আমি আর 99 মানে 100, আমি 100, আর তুমি ধোকা, তুমি বোকা, তুমি হচ্ছে প্রতারক, তুমি হচ্ছে ধান্দাবাজ, তুমি হচ্ছে দাঙ্গাবাজ, তুমি হচ্ছে রক্তবাজ, তুমি হচ্ছে হিংসাবাজ, তুমি হচ্ছে যুদ্ধবাজ। তাই তোমার সাথে আমার এটা তফাৎ, আমি মানবিক তুমি দানবিক, আমি মানবিক তুমি অমানবিক, আমি ধ্বংস নই তুমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি জন্ম তুমি মৃত্যু, আমি সংস্কার তুমি কুসংস্কার, তুমি অপরাধী আমি মানবপ্রেমী। চৈতন্যদেবের এই জায়গায় হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে সবসময় বলি আমরা,